আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি শামীম মূলত আজকে আপনাদের মাঝে যে ভিডিও খাটা হাজির হয়েছে সেই ভিডিওটি হচ্ছে যারা অলরেডি চেক করে বাংলা চ্যানেলগুলো ফ্রি দেখছিলেন তাদের উদ্দেশ্যে মূলত তো আপনারা হয়তো বা জানেন যে সেভেন থেকে অলরেডি কিন্তু উনিশটি চ্যানেল আপনার চলে গেছে লেফট হয়ে গেছে এই উনিশটি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলে গেছে আর এই মুহুর্তে আপনার গাজী টিভি সহ এফ আস্টার সেভেনে তেরোটি চ্যানেল আছে গাজী টিভি কিন্তু লক অবস্থায় ইনক্লিপ অবস্থায় আছে সেক্ষেত্রে আপনার এফ স্টার সেভেন থেকে বারোটি চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু এর আগে যে একটি ভিডিও দিয়েছিলাম সেটি হচ্ছে এফ স্টার সেভেন যারা ট্যাগ করছেন তারা কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ট্যাগ করবেন বা বঙ্গবন্ধু স্যাটেলাইটে ট্যাগ করতে যেই এলএমপিটা লাগবে সিমেন্ট এলএমপি আপনার সলিড নেই যে এলএমবিটির দাম আমি বলেছিলাম আপনার সতেরোশো টাকা তো আমার কাছে যেই স্টকে যেই কয়টি এলএমবি ছিল এই কয়টি এলএমবি কিন্তু আমি আপনাদেরকে সেল করে দিয়ে দিয়েছি তো এখন আমার কাছে কিন্তু এই মুহূর্তে এলএমবি নেই তো আমি যাদের যাদের কাছে আমি কথা দিয়েছি যে এলএমবিটি দেওয়ার চেষ্টা করবো তাদের উদ্দেশ্যে বলছি আমার হাতে এলএমবি আসা মাত্রই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যদি কোনো আপনার ডিশ ডিলার বা ডিশ মাল বিক্রেতা থাকেন এই ভিডিও দেখে থাকেন তা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হাতে বিশ থেকে পঁচিশ জন লোক আছে যাদের এলএমপি লাগবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিলে আপনাদের সাথে কথাবার্তা বলে বিশ্বস্ত যদি কোনো ডিশ বিক্রেতা থাকেন ডিশ মালামাল বিক্রেতা থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুদের আপনারা মালগুলো দিতে পারেন এলএমবিগুলো দিতে পারেন তো এটি ছিল আজকের মূলত ভিডিওর অংশ তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কতগুলো চ্যানেল ফ্রি আছে চ্যানেলগুলো ফ্রি দে চ্যানেলগুলো দেখে নেন এবং পাশাপাশি যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো চ্যানেলগুলো দেখে নেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার যে চ্যানেলটা হচ্ছে যমুনা টেলিভিশন দুই নম্বরে আছে আপনার এটিএন নিউজ তিন নাম্বার আছে চ্যানেল এবং আছে আপনার দেখতে পাচ্ছেন দুরন্ত তারপর আছে আপনার এটিএন বাংলা তারপর আছে বাংলা ভিশন তারপর আছে আপনার জয়যাত্রা টেলিভিশন তারপরে আছে আপনার টেলিফিল্ম তারপরে আছে আপনার মাদানি টিভি এবং আছে আপনার বিটিভি চট্টগ্রাম এবং গাজী টিভি এই টোটাল এই জায়গায় আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে তেরোটি চ্যানেল বাংলা তেরোটি চ্যানেল এফ তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাতে কোন কোন চ্যানেলগুলো চলে গেছে সর্বপ্রথম দেখাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন ডিজিটাল ওয়ান এটা ছিল আপনার আপনার ছিল গান বাংলা টিভি নাই দীপ্ত টিভিটি নাই দেখতে পাচ্ছেন তারপরে চ্যানেল নাইন নেই তারপরে এশিয়ান চ্যানেল নাইন তো নেই এশিয়ান এইচডি নেই তারপরে দেখতে পাচ্ছেন বাংলা টিভি তাও নেই তো বন্ধুরা এখন দেখাচ্ছি আপনার ডিবিসি নিউজ সিগনাল নেই তারপরে আপনার মোহনা টিভি সিগনাল নেই তারপরে আছে বৈশাখী টিভি সিগনাল নেই এস টিভি সিগনাল নেই বিজয় টিভি সিগনাল নেই এন টিভি সিগনাল নেই মাই টিভি নেই সময় টিভি এ জায়গায় নেই একাত্তর এইচ ডি এ জায়গায় নেই দেশ টিভি এ জায়গায় নেই চ্যানেল আই এ জায়গায় নেই নেই আর টিভি আপনাদের এ জায়গায় নাই মাছরাঙা টেলিভিশন তো এই জায়গা থেকে যে যে কয়টি চ্যানেল এফআস্টার সেভেন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলে গেছে তো একটা গণনা করে দেখা যাক এক দুই তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা উনিশটা চ্যানেল অলরেডি আপনার এফআস্টার সেভেন থেকে রিমুভ হয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলে গেছে তো আজকে এই ছিল মূলত